রক্ত দিতে আসছে, আজকে বাজিতপুর রক্ত নিতে নয়, রক্ত দিতে এগিয়ে এলো, সেই জায়গাটা থেকে কি মনে কি বলছেন, কি বার্তা দিচ্ছেন? দেখেন, আমাদের এলাকাতে মানুষ অত্যন্ত সজাগ। আজকে যেভাবে শিক্ষার হার বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গে, আজকে মানুষের কাছে পয়সা ইনকাম রোজগার আসতে চেয়েছে, প্রত্যেকটা মানুষ একটা উদ্দেশ্য নিয়ে, আমরা আজকে ব্লাড দিই, আমি যেমন নিজে আজকে ব্লাড দিলাম, ব্লাড দেওয়াটা সামান্য 2-10 মিনিটের বিষয়। আমি প্রতি বছরই ব্লাড দিই, আমার স্ত্রীও ব্লাড দিয়েছে নয়, সেই ব্লাড দিতে গেলে ব্লাড সংকটটা মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে মেটা হয়। তা সেটা মানুষকে দেখি এত মানুষ আগে আজকে এসছে, তাতে বাজিতপুর বলে নয়, সুতির মানুষ, প্রত্যেকটা মানুষ দিকে থেকে আজকে যারা জনপ্রতিনিধি কিংবা জনপ্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকে আজকে উদ্দেশ্য নিয়ে সেখানে ব্লাড দিতে এসছে। আজকে গ্রামের মহিলারা এগিয়ে এসেছে মমতা ব্যানার্জির মুখ দেখে, মানে মহিলারা, মহিলারা যদি দিতে পারে তো আমরা কেন দিতে পারবো না? মহিলা আজকে সজাগ, প্রত্যেকটা মহিলার দিয়ে আগ্রহী, শুধু কেন মমতা ব্যানার্জির দিক থেকে দেখে প্রচুর মহিলারা রক্ত দিচ্ছে, বোঝাতে পেরেছি কি না, ওই জন্য মহিলারা রক্ত দিচ্ছে। আমার নাম শাহনাজ।